আগামীকাল মাঠে গড়াচ্ছে ভারত আফগানিস্তান টি টোয়েন্টি সিরিজ। আপনারা জানেন এই সিরিজে 5টি ম্যাচ হবে এবং 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের স্পিন বোলার সব থেকে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রশিদ খান, তিনি আদৌ খেলবেন কিনা এটা নিয়ে অনেকের মধ্যে একটা প্রশ্ন আছে। যেহেতু রশিদ খান দীর্ঘদিন ধরেই ন্যাশনাল টিমের হয়ে খেলতে পারতেছেন না, ভারত বিশ্বকাপের পর থেকেই রশিদ খান অনিয়মিত হয়ে গেছেন। সম্প্রতি ইউনাইটেড আরব আমিরাতের বিপক্ষে সিরিজে তিনি উপস্থিত থাকতে পারেননি। আপনারা জানেন তিনি ইঞ্জুরির মধ্যে আছেন, ইঞ্জুরি পুরোপুরি সেরে উঠতে না পারায় এই মুহূর্তে ভারত সিরিজেও তাকে পাওয়া যাবে না বলেই নিউজ পোর্টালগুলো জানিয়েছে। যদি আমি নিউজ পোর্টাল দেখে দেখেই বলি, আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান জানিয়েছেন দলের সঙ্গে ঠিকই চণ্ডীগড়ে গেছেন রশিদ, কিন্তু এখনও খেলার জন্য পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি তিনি, যে কারণে ভারতের বিপক্ষে সিরিজটি মিস করবেন রশিদ। ভারতের বিপক্ষে রশিদ খান মিস করলেও থাকতেছে মুজিবুর রহমান, মোহাম্মদ নবি, নূর আহমদ, কায়েস আহমদ এবং শরাফুদ্দিন আশরাফ, এরা অবশ্য থাকতেছেন। এই ছিল সর্বশেষ। থ্যাংক ইউ ভেরি মাচ। একটি করে লাইক চাই আপনাদের কাছ থেকে।